ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিওতে তোমাদের জন্য থাকছে তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে আসি তোমাদের গণিত প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে এখানে দুইটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এক নম্বর সৃজনশীল প্রশ্নটি হচ্ছে কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে চার ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এবং সাড়ে তিন ঘন্টায় সাড়ে বাহান্ন কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছলো ব্যবসায় তারা দুই লক্ষ বাইশ হাজার টাকা বিনিয়োগ করে দশ পার্সেন্ট লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলো। ক নম্বর প্রশ্ন সজালের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো তো এক নম্বর প্রশ্নের উত্তর ক সজালের গতিবেগ সাড়ে তিন ঘন্টায় সাড়ে বাহান্ন কিলোমিটার সুতরাং সজালের গতিবেগ এক ঘন্টায় সাড়ে বাহান্নকে সাড়ে তিন দিয়ে ভাগ করবে এখন সাড়ে বান্নকে ভাঙালে একশো পাঁচ নিচে দুই এবং সাড়ে তিনকে ভাঙালে উপরে সাত নিচে দুই এখন গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশটি উল্টে দেবে সাত নিচে দেবে এবং দুই উপরে দেবে এখন যদি কাটাকাটি করি তাহলে রেজাল্ট হবে পনেরো তাহলে সজালের গতিবেগ ঘন্টায় পনেরো কিলোমিটার খ নম্বর প্রশ্নটি হচ্ছে আমিন ও সজালের গতিবেগের অনুপাত বের করো খ নম্বর উত্তর প্রশ্নে দেওয়া আছে আমিনের গতিবেগ চার ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার সুতরাং আমিনের গতিবেগ এক ঘন্টায় পঞ্চাশকে চার দিয়ে ভাগ করবে দুই দিয়ে যদি কাটাকাটি করো তাহলে উপরে পঁচিশ নিচে দুই আবার ক হতে পায় সজলের গতিবেগ ঘন্টায় পনেরো কিলোমিটার সুতরাং আমিনের গতিবেগ অনুপাত সজলের গতিবেগ সমান আমিনের গতিবেগ লিখবে পঁচিশ বাই দুই অনুপাত সজলের গতিবেগ লিখবে পনেরো এখন লসাগজ যদি দুই ধরো তাহলে প্রথমে পঁচিশ লিখবে এবং পরের অনুপাতটিকে পনেরোকে দুই দিয়ে গুণ করবে তাহলে হবে ত্রিশ এখন পঁচিশ এবং তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে প্রথমে হবে পাঁচ এবং পরে হবে ছয় তাহলে উত্তর হবে পাঁচ অনুপাত ছয় গ নম্বর প্রশ্ন আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো তো প্রশ্নে দেওয়া আছে তারা দুই লক্ষ বিশ হাজার টাকা বিনিয়োগ করে দশ শতাংশ লাভ পেল তাহলে উত্তরে লিখবে দুই লক্ষ বিশ হাজার টাকার দশ শতাংশ লাভ সমান দুই লক্ষ বিশ হাজার গুণ উপরে দশ এবং পার্সেন্টের জন্য নিচে একশো লিখবে এখন যদি কাটাকাটি করো তাহলে উত্তর হবে বাইশ হাজার টাকা অর্থাৎ তাদের লাভ হয়েছে বাইশ হাজার টাকা এখন খ হতে পাই আমিন ও সজলের গতিবেগের অনুপাত সমান পাঁচ অনুপাত ছয় অনুপাতের সংখ্যাগুলো যোগ ফল পাঁচের সাথে ছয় যোগ করবে হবে এগারো তাহলে আমিন লভ্যাংশ পেয়েছে বাইশ হাজার টাকার এগারো ভাগের পাঁচ ভাগ এগারো দিয়ে বাইশ হাজারকে কাটলে হবে দুই হাজার দুই হাজার দিয়ে পাঁচকে গুণ করলে হবে দশ হাজার টাকা একইভাবে সজল লভ্যাংশ পেয়েছে বাইশ হাজার টাকার এগারো ভাগের ছয় ভাগ যেহেতু সজলের আনুপাতিক ভাগ ছয় এখন এগারো দিয়ে বাইশ হাজারকে ভাগ করলে বা কাটাকাটি করলে হবে দুই হাজার দুই হাজার দিয়ে ছয়কে গুণ করলে হবে বারো হাজার টাকা তাহলে আমিন পেল দশ হাজার টাকা সজল পেল বারো হাজার টাকা দুই নম্বর সৃজনশীলে তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে ক নম্বর প্রশ্ন প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো ক নম্বর উত্তরে লিখবে প্রথম ভগ্নাংশের হর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু তারপরে সমান চিহ্ন দিয়ে এ স্কোয়ার প্লাস মাঝখানের একে যদি মিডল ফ্যাক্টর করি তাহলে টু এ মাইনাস এ হয় তারপরে মাইনাস টু এরপরে কমন নিবে তারপর রেজাল্ট আসবে এ প্লাস টু এ মাইনাস ওয়ান এটাই হচ্ছে প্রথম ভগ্নাংশের হরের উৎপাদক খ নম্বর প্রশ্ন ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করো তো খ নম্বর উত্তরে লিখবে ক হতে পাই প্রথম বগনাংশের হর এ প্লাস টু এ এটা আমরা উপরে পেয়েছিলাম দ্বিতীয় বগনাংশের হর এটা তুলবে এ স্কোয়ার প্লাস থ্রি টু আবারও মিডেল টার্ম করবে মিডেল টার্ম করার পরে রেজাল্ট আসবে এ প্লাস তৃতীয় বগনাংশের হর ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নেবে রেজাল্ট আসবে এ প্লাস বি মানে এ প্লাস ওয়ান এরপর ভগ্নাংশ তিনটির হর যথাক্রমে এর মানে ভগ্নাংশ তিনটির হর একসাথে তুলে নিবে এটা না তুললেও হয় কিন্তু লসক নির্ণয় করার সুবিধার জন্য এটা তুললাম তো প্রথম ভগ্নাংশের হরের ফল ছিল এ প্লাস টু ইন্টু এ ওয়ান দ্বিতীয় ভগ্নাংশের হরের রেজাল্ট ছিল এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান এবং তৃতীয় ভগ্নাংশের হরের রেজাল্ট ছিল এ প্লাস ওয়ান ইন্টু এ ওয়ান এখন হরগুলো লসক করলে দেখা যায় দুইটি রাশিতে এ প্লাস টু আছে একটি এ প্লাস টু লিখবে দুইটি রাশিতে এ প্লাস ওয়ান আছে একটি এ প্লাস ওয়ান লিখবে এবং দুইটি রাশিতে এ মাইনাস ওয়ান আছে একটি এ মাইনাস ওয়ান লিখবে চিহ্ন দিয়ে এ প্লাস টুর জায়গায় এ প্লাস টু লিখবে এবং এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেখানে লিখবে এ স্কোয়ার মাইনাস ওয়ান কারণ ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই থাকে এটা হচ্ছে তোমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর প্রশ্নটি ছিল দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো তো ঘ নম্বর উত্তরে দ্বিতীয় ভগ্নাংশ লিখবে সাথে তৃতীয় ভগ্নাংশ যোগ করবে এবং সবার শেষে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করে দেবে এখন উপরে টু লিখবে এবং নিচে এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এর পরিবর্তে লিখবে এ প্লাস টু এবং এ প্লাস ওয়ান যেটি আমরা খতে পেয়েছিলাম প্লাস উপরে এ তারপরে এ স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা পেয়েছিলাম এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এটা আমরা খতে পেয়েছিলাম এবং এরপরে উপরে এ লিখবে তারপরে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু এটার পরিবর্তে আমরা পেয়েছিলাম এ প্লাস টু ইন্টু ওয়ান এটি আমরা কতে পেয়েছিলাম এখন যোগ বিয়োগ করার জন্য প্রথমে নিচের হরগুলোর আমরা লসগো করে নেব তো লশগতে আমরা পেয়েছিলাম আগেই এ প্লাস টু এ প্লাস ওয়ান এবং এ ওয়ান এখন টু এর নিচের এ প্লাস টু এবং এ প্লাস ওয়ান দিয়ে যদি আমরা নিচের লসজ্ঞকে ভাগ করি তাহলে ভাগ ফল থাকে এ মাইনাস ওয়ান এবং এ ওয়ান দিয়ে উপরে টুকে গুণ করব প্লাস এরপরে এর নিচে এ প্লাস ওয়ান এবং এ মাইনাস ওয়ান দিয়ে আবার লশককে ভাগ করব উত্তর হবে এ প্লাস টু এ প্লাস টু দিয়ে উপরের এ কে করবে তারপরে মাইনাস এ নিচের এ প্লাস টু এবং এ মাইনাস ওয়ান দিয়ে আবার লশককে ভাগ করবে তাহলে রেজাল্ট হবে এ প্লাস ওয়ান এখন এ প্লাস ওয়ান দিয়ে উপরের এ কে গুণ করবে এখন উপরের গুণ ফলটা বের করবে টু দিয়ে কে গুণ করলে টু এ এবং টু দিয়ে ওয়ানকে গুণ করলে টু পরে এ দিয়ে কে গুন করলে এ স্কোয়ার এবং এ দিয়ে কে গুণ করলে টু এ এরপরে মাইনাস এ দিয়ে এ কে গুণ করলে মাইনাস এ স্কোয়ার এবং মাইনাস এ দিয়ে প্লাস ওয়ানকে গুন করলে মাইনাস এ এখন বিয়োগ করে দেখো টু এ এবং টু এ যোগ করলে হবে ফোর এ থেকে এ মাইনাস কলে হবে থ্রি এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা আর শুধু থাকবে মাইনাস টু নিশ্চয় প্রথমে এ প্লাস টু এরপরে এ প্লাস ওয়ান এবং এ মাইনাস ওয়ানের সূত্র নিবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ওয়ান হবে এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর দেখো দুই মাইল এবং তিন কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটার তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরে লিখবে এক মাইল সমান এক দশমিক ছয় এক কিলোমিটার প্রায় সুতরাং দুই মাইল সমান এক দশমিক ছয় এককে দুই দিয়ে গুণ করবে তাহলে বের হবে তিন দশমিক দুই দুই কিলোমিটার প্রায় আবার এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে তিন দশমিক দুই দুই কিলোমিটার মানে তিন হাজার দুইশো বিশ মিটার এরপরে আবার দেওয়া আছে তিন কিলোমিটার তাহলে তিন কিলোমিটার সমান হবে তিন হাজার মিটার এখন পার্থক্য বের করতে হবে পার্থক্য তাহলে তিন হাজার দুশো বিশ থেকে তিন হাজার বিয়োগ করবে তাহলে দুশো বিশ মিটার এটা আছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল একটি ঘনকের একটি তলের পরিসীমা বারো মিটার হলে এর আয়তন কত তো দুই নম্বর প্রশ্নের উত্তরে লিখবে গণকের একটি তলের পরিসীমা বারো মিটার এটি দেওয়া আছে মনে রাখবে একটি গণকের একটি তলে চারটি বাহু থাকে তাহলে গণকের একটি তলের পরিসীমা যদি বারো মিটার হয় মানে চারটি বাহুর দৈর্ঘ্য বারো মিটার হয় তাহলে গণকের এক বাহুর দৈর্ঘ্য হবে বারো ভাগ চার ইকুয়াল টু তিন মিটার এখন গণকের আয়তন বের করার জন্য এক বাহুকে তিনবার গুণ করতে হবে যেহেতু গণকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান এ কারণে এক বাহুকেই তিনবার গুণ করতে হবে তাহলে তিনকে তিনবার গুণ করবে এবং লিখবে ঘনমিটার তাহলে উত্তর হবে সাতাশ ঘনমিটার তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন একটি গ্লাসে দুইশো পঞ্চাশ মিলিলিটার পানি ধরে এরূপ পঁচিশটি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরূপে ভরা যায় পাত্রটিতে কত লিটার পানি ধরে তিন নম্বর প্রশ্নের উত্তরে লিখবে একটি গ্লাসে পানি ধরে দুশো পঞ্চাশ মিলিলিটার সুতরাং পঁচিশটি গ্লাসে পানি ধরে দুশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে গুণ করবে ফল বের হবে ছয় হাজার দুইশো পঞ্চাশ মিলিলিটার এখন এই সংখ্যাকে এক হাজার দিয়ে ভাগ করলে এটা লিটার হয়ে যাবে তাহলে রেজাল্ট হবে ছয় দশমিক দুই পাঁচ লিটার চার নম্বর প্রশ্ন সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন আট ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয় গড়ে প্রতি ঘন্টায় দুশো আশি কেজি পাঁচশো গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয় চার নম্বর প্রশ্নের উত্তরে লিখবে দুশো আশি কেজি পাঁচশো গ্রাম এটাকে কেজিতে রূপান্তরিত করতে হবে তো কেজিতে রূপান্তরিত করার জন্য প্রথমে দুশো আশি প্লাস পাঁচশোকে উপরে রেখে এক হাজার দিয়ে ভাগ করবে যেহেতু এক হাজার গ্রামে এক কেজি তাহলে রেজাল্ট আসবে শূন্য দশমিক পাঁচ এবং টোটাল রেজাল্ট আসবে দুশো আশি দশমিক পাঁচ কেজি এখন এক ঘন্টায় চাল বিক্রি হয় দুশো আশি দশমিক পাঁচ কেজি তাহলে আট ঘন্টায় চাল বিক্রি হয় গুণফল বের হলো হল দুই হাজার দুইশো চুয়াল্লিশ কেজি এখন এটাকে মেট্রিক টনে নিতে বলেছে তো এক হাজার কেজিতে এক মেট্রিক টন তাই এ রেজাল্টকে এক হাজার দিয়ে ভাগ করবে তাহলে রেজাল্ট আসবে দুই দশমিক দুই চার চার মেট্রিক টন পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার পড়া টেবিলের প্রস্থ দুই ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল কত তো পাঁচ নম্বর উত্তর টেবিলের প্রস্থ দেওয়া আছে দুই ফুট আর টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থের দেড় গুণ তাহলে টেবিলের দৈর্ঘ্য হবে দুই গুণ দেড় দেড় মানে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে উত্তর হবে তিন ফুট সুতরাং টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল পূরণ প্রস্থ দৈর্ঘ্য মানে তিন এবং প্রস্থ হচ্ছে দুই তিনকে দ্বিতীয় গুণ করলে হবে ছয় উত্তর ছয় বর্গ ফুট ছয় নম্বর প্রশ্ন জনাব চৌধুরী প্রতিদিন প্রাত ভ্রমণের জন্য তার আয়তকার বাগানের চারদিকে চার চক্কর দেন তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য একশো বিশ মিটার ভ্রমণে তিনি কত কিলোমিটার হাঁটেন ছয় নম্বর প্রশ্নের উত্তরে লিখবে বাগানের দৈর্ঘ্য একশো বিশ মিটার প্রশ্নে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে বাগানের প্রস্থ হবে দৈর্ঘ্যের অর্ধেক সুতরাং বাগানের প্রস্থ একশো বিশকে দুই দিয়ে ভাগ করবে হবে ষাট মিটার এখন বাগানে পরিসীমা বের করতে হবে পরিসীমা সূত্র হচ্ছে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো দুই লিখবে এবং দৈর্ঘ্য প্লাস প্রস্থ ব্র্যাকেটের মধ্যে লিখবে একশো বিশ প্লাস ষাট আগে পরে লিখলে সমস্যা নেই এখন রেজাল্ট বের হবে তিনশো ষাট মিটার তাহলে জনাব চৌধুরী প্রতিদিন চারবার চক্কর দেন একবার চক্কর দিলে তিনি হাঁটেন তিনশো ষাট মিটার তাহলে চারবার চক্কর দিলে তিনি হাঁটেন তিনশো ষাটকে চার দিয়ে গুণ করবে তাহলে চোদ্দোশো চল্লিশ মিটার হবে এখন আমাদের বের করতে বলেছে কিলোমিটারে এখন মিটারকে এক হাজার দিয়ে ভাগ করলে কিলোমিটার হয়ে যায় তাই রেজাল্ট হবে এক দশমিক চার চার কিলোমিটার সাত নম্বর প্রশ্ন অনু তার খাতায় একটি সামান্তরিক একে মেপে দেখল যে এর ভূমি সাত দশমিক পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা চার দশমিক দুই পাঁচ সেন্টিমিটার অনু রাখা সামান্তরিকটির ক্ষেত্রফল কত তাহলে সাত নম্বর প্রশ্নের উত্তরে লিখবে সামান্তরিকের ভূমি সাত দশমিক পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা চার দশমিক দুই পাঁচ সেন্টিমিটার সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা লিখবে ভূমি গুণ উচ্চতা ভূমির মান সাত দশমিক পাঁচ এবং উচ্চতার মান চার দশমিক দুই পাঁচ এবং ক্ষেত্রফল বলে সেন্টিমিটারটা বর্গ সেন্টিমিটার হয়ে যাবে তাহলে রেজাল্ট হবে একত্রিশ দশমিক আট সাত পাঁচ বর্গ সেন্টিমিটার আট নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের ভূমি ছয় সেন্টিমিটার পঞ্চাশ মিলিমিটার এবং উচ্চতা চারশো মিলিমিটার এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে উত্তরে লিখবে ত্রিভুজের ভূমি দেওয়া আছে ছয় সেন্টিমিটার পঞ্চাশ মিলিমিটার এটিকে আমরা সেন্টিমিটারে নিব এ কারণে লিখতে হবে ছয় প্লাস পঞ্চাশ উপরে এবং দশ মিলিমিটারে যেহেতু এক সেন্টিমিটার তাই দশ দিয়ে ভাগ করতে হবে এখন দশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হবে পাঁচ যোগ করলে হবে এগারো সেন্টিমিটার আবার উচ্চতা দেওয়া আছে চারশো মিলিমিটার উচ্চতাকে দশ দিয়ে ভাগ করলে হবে চল্লিশ সেন্টিমিটার এখন তুই বুঝে ক্ষেত্রে বলি সূত্রে লিখবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এরপরে লিখবে হাফ গুণ ভূমির মান এগারো সেন্টিমিটার এবং উচ্চতার মান চল্লিশ সেন্টিমিটার দুই দিয়ে চল্লিশকে কাটলে হবে বিশ বিশ দিয়ে এগারোকে গুণ করলে হবে দুইশো বিশ বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে উত্তর নয় নম্বর প্রশ্ন সাত কিলোমিটার সাত সেন্টিমিটার সমান কত মিটার নয় নম্বর উত্তরে লিখবে এক কিলোমিটার সমান এক হাজার মিটার সাত কিলোমিটার সমান সাত হাজার মিটার আবার সাত সেন্টিমিটারকে মিটারে নিতে হবে তো সাত সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে ফল হবে শূন্য দশমিক শূন্য সাত মিটার এখন সাত কিলোমিটার সাত সেন্টিমিটার সমান এই মান দুইটি যোগ করে দিবে উপরে সাত হাজার মিটার এবং নিচে শূন্য দশমিক শূন্য সাত মিটার যোগ করলে হবে সাত হাজার দশমিক শূন্য সাত মিটার এটি হচ্ছে উত্তর দশ নম্বর প্রশ্ন উত্তর মেরু থেকে বিশুভরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে তাহলে উত্তর হবে উত্তর মেরু থেকে বিশুভরেখা পর্যন্ত দূরত্বের এক কোটি ভাগের এক ভাগকে এক মিটার বলে তো রিয়াল স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান আর তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখবে ধন্যবাদ